আমি তোমার ডাকতেছি না, কি সমস্যা কি তোমার? উঠো, তোমার সাথে লাগাইছো, দেও না তো। আজকে ঠান্ডা পড়ছে অনেকদিন পর, যে গরম ছিল। কই ঠান্ডা? তোমার কাছে তো সব সময় বৃষ্টি হয়েছে, তুমি দাও না একটু রান্না করে যায়, দাও দাও না, বৃষ্টি হয়েছে, মনের সঙ্গে গান গাইতেছি আর। উঠো উঠো, ছুটির দিন তো এমনিও, একটা কাজ আছে, উঠো। কি কাজ আছে? কোনো কাজ হবে না, যাও ধরে উঠাও। হাতটা পাতো। কি হাত পাতবো? একটা জিনিস করতে হইব। কি? উঠো বলছি তো, উঠতে। তোমার তোমার বেলা শুয়ে ওঠা যা না, বাসায় একটু ছুটির দিনে শুয়ে থাম, তা শুয়ে এটা করো, ওটা করো, সেটা করো, সারাদিন ইতের উপরে থাও। আয় আসো, উঠো। কি কও? হাত পাতো। পাচ্ছি, এই যে নাও। এটা কি? চেন, আমার চেন। চেন দিয়ে কি করবা? চেনটা নাও, বিক্রি করে এসি কিনে নিয়ে আসবা। সেটাই আছে, ছিড়বো কিসের জন্য? আমার গলা থেকে খুলে দিচ্ছি, ভালো চেন। একটা এসি কিনতে হইব বাসায়, আমি একটা এসি চাই। এসি দিয়ে কি হইব? গরমে আমি টিকতে পারতেছি না, আমার একটা এসি লাগবো, যাও। পাগল হয়ে গেছো? পাগলের কি আছে? আমি বলছি আমার একটা এসি চাই, এসি লাগবো। হ্যাঁ, আমার একটা এসি লাগবো। মাইছে এসেন এই ফর্নের চেন বেশি এসি কিনে। হ্যাঁ, তোমার তো ক্ষমতা নাই একটা এসি কিনে দেওয়ার। এখন আমি আমার চেন বিক্রি করে এসি কিনুম। এটা আমার চেন না, তুমি আমার কিনে দিছো না? তো দিছি তো, কি হইছে? আমার চেন বেশি এসি কিনে দেব? হ্যাঁ, আমার চেন বেশি এসি কিনে দিবে, আমার এসি লাগবো। সবার বাসায় এসি আছে, আমার গো বাসায় এসি আছে। হ্যাঁ, কার বাসায় এসি আছে? গরমে থাকতে পারে না। কারণ ভয় না, উনি এসে এসি লাগাইতে। না, আমার এসি লাগবো। যাও, চেন বিক্রি করে আজকে এসি। রাও রাও, তাতে রাও। না না, আমার এসি লাগবো, বাচ্চাদের নিয়ে শান্তিতে যদি থাকতে না পারি, ঘুমাইতে না পারি, আমি আমার এই স্বর্ণের চেন দিয়ে কি করবো? কারণ থাকে না, তুমি এসিটা কি করবা? একটা আইপিএস ও কিনবা। ওরে বাবা, আর কি লাগবো? না, এখন আপাতত একটা আইপিএস আর একটা এসি হলে হইব। তোমার তো দেখা যাচ্ছে ঘরে ভিতরে জান্নাত বানাই দিতে হইব সব কিছু দিয়ে। হ্যাঁ, জান্নাত ঠিকই তো। তাহলে তুমি কষ্ট করে দাও, মানে দাও, রোডে দাও, রোডে দাও, রিকশা ধরে দাও। রিকশা? আমার আব্বাকে আমার রিকশালার সাথে বিয়ে দিতে নাকি? হ্যাঁ, আমার আব্বা তো আমার রিকশালার সাথে বিয়ে দেয় নাই। রিকশালার সাথে বিয়ে দেনে তাতে কি হইছে? সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বা জামাই যেমন ইনকাম সেই ইনকাম মতো চাহিদা থাকতে হইব। আমি তো তোমারে বলি নাই, তুমি কিনে দাও। এখানে আমার চেনটা আছে, ওই চেনটা বিক্রি করবা, আর তার সাথে আর অল্প কিছু টাকা যোগ করলে একটা আইপিএস আর একটা এসি হয়ে যাইব। চেনটা কি তোর বাপে দিছে? তো যেই দিক, আমার বাপে দেয় না, তাতে কি হয়েছে? তোর বাপে দেয় না, তোর বাপে দিলে কথা ছিল, বেশ আমি একটা নতুন সুন্দর মোবাইল কিনতাম, অ্যান্ড্রয়েড। আমার বাবা কেন চেন দিবে? আইফোন কিনতাম, আইফোন কি এর এসি? আমার জিনিস আমার কাছে দিয়ে কয়, এটা বেশ আমার একটা এসি কিনে দাও। আরে কি শখ রে এসি? না, আমার গরম লাগে, আমি গরমে থাকতে পারি না। আর আশেপাশে সবারই এসি আছে, রাব্বানির স্কুলের সব বন্ধুর মারা এসি কিনে ফেলছে, আমার একটা মান সম্মান নাই। এই এসির কারণেই তো আজকে এই অবস্থা, সবাই এসি চালায় ঠান্ডায় থাকবো, আর মানুষের বাসায় কারেন্ট থাকবো না। হুম, তোমার যত মূল্যকের আবল তাবল কথা। আবল তাবল না, এটাই সত্যি কথা। হুম, তার জন্য সবাই ওই কয়েকদিনে গরমে এসি কিনতেছে, কারেন্টটা তো লোডশেডিং হবেই, সবাই যদি এসি চালায় লোডশেডিং তো এমনি হইব। কয়দিন একটু গরম সহ্য করুক। এত অসহ্য গরম সহ্য করা যায়? কি এর অসহ্য গরম? আমরা আপনি বাসায় থাকি সহ্য করতে পারি না, তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এবার ঠেলা গাড়ি চালায়, ওরা তাহলে কীভাবে গরম সহ্য করে কাজ করে? ওরা কি মানুষ? ওরা মানুষ, ওগো তো অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, নিজেরাও অভ্যাস করো। খালি এসি মেসি লাগানো লাগবো না, যেমনি আছো এমনি থাও। দাও আমার চেন দিয়ে যাও। চেন দাও, এসে আমি তাহলে মোবাইলে কিনে হলে। না না, আমার চেন দাও। না, তুমি এসে ইনভার্স এসে আমি মোবাইল কিনে হলাম। না না, আমার চেন দাও, মোবাইল কিনবো। দাও চেন দাও। হাজিল কোন কর।